গল্প নয় সত্যি অনুষ্ঠানের নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের মানুষ এখন না খেয়ে ঘুমায় না। অসংখ্য বিল আর জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই এলাকার 2 লক্ষাধিক জনগোষ্ঠীর প্রধান দারিদ্র ঘোচাতে গৃহিণী থেকে শাকসবজি চাষ, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন হোমনা উপজেলার কাশীপুর গ্রামের হাসানা বেগম। সংসারের খরচ যোগাতে জাল বুননের পাশাপাশি অবিশ্বাস্য চোখে দেখছিলাম সেই মাকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা করব জয়, আমরা করব জয়, কল্পনায় সত্য।